হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটর রিভিউ বিডি। আপনারা সবাই দেখেছেন যে আমরা নতুন এবং সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল এবং প্রাইভেট কার এগুলো রিভিউ করে থাকি। আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বাজাজ পালসারের 2020-র যে এডিশনটা, মানে বর্তমান যে লেটেস্ট এডিশনটা সেইটা, এবং 2018-এর যে এডিশনটা আছে সেইটা। তো চলুন দেখে নেওয়া যাক এই দুইটা গাড়ির স্পেসিফিকেশন, কী কী ফিচার আছে, কী কী পার্থক্য আছে, এবং কেন পালসার এখনও এত জনপ্রিয়। আমাদের চ্যানেলটি যারা প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বাংলাদেশের মোটরসাইকেলগুলোর মধ্যে বাজাজ পালসার একটি অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। 150 সিসি ইঞ্জিন এবং 144 কেজি ওজন বিশিষ্ট এই মোটরসাইকেলগুলো 13.4 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এই মোটরসাইকেলগুলো চলার ক্ষমতা রাখে। কোম্পানি থেকে এর মাইলেজ 60 কিলোমিটার পার লিটার দাবি করা হলেও কাস্টমাররা বলছে এটি 45 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়ে থাকে। পালসারের স্পেয়ার পার্টসের দাম খুবই কম অন্যান্য কোম্পানির মোটরসাইকেলের তুলনায়, এবং পালসারের রিসেল ভ্যালু খুবই ভালো, তাই পালসার এত জনপ্রিয়। ভিডিওটি পুরোপুরি দেখবেন, কারণ ভিডিওর শেষে আমরা জানাবো আমাদের কাছে কী কী মোটরসাইকেল অ্যাভেলেবেল আছে এবং সেগুলোর দাম কত। আজকেও আমাদের সাথে আছে আমার বন্ধু রাজীব। রাজীবের কাছ থেকেই শুনবো এই দুইটা গাড়ির ভিতরে কী কী স্পেশালিটি, কী কী ডিফারেন্স সব কিছুই শুনবো আস্তে আস্তে। সো বেসিক যে জিনিসটা, এখন পর্যন্ত 2021 সালে বাজাজ নতুন কোনো এডিশন রিলিজ করেনি। আমরা দেখেছি যে একটা এডিশন হয়তো আসবে খুব শীঘ্রই, বাট সেটা যেহেতু এখনও আসেনি তার মানে এই এডিশনটাই হচ্ছে লেটেস্ট এডিশন। রাজীব, এইটার যে বেসিক পার্থক্য আগের পালসার এবং এইটার, সেটা একটু আমাদের যদি বলো। এটা হচ্ছে 2021-এর মডেল। 2021, আচ্ছা। এটার ইঞ্জিন গার্ড আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইঞ্জিন গার্ড আছে যেটা আগের পালসারগুলোতে ছিল না। আচ্ছা, আর বাম্পার, বাম্পারটা এই শেপ, বাম্পারের নিউ শেপ এবং হচ্ছে ছোট। ইঞ্জিন কন্ডিশন কি সব একই, বা ইঞ্জিন কি একই রকম আছে? ইঞ্জিন সেম। আচ্ছা, আচ্ছা, এই গাড়িটা পেপার সম্পর্কে যদি আমরা একটু শুনি রাজীবের কাছ থেকে, পেপারসটার কি ব্যাপার? পেপারসটা যে নতুন এখন যে কিনবে সে কি চাইলেই পেপারসটা করে নিতে পারবে নিজের নামে? এটা প্রথম কথা হইছে, রাইডার ব্যাংক জমা দেওয়া আছে রেজিস্ট্রেশনের জন্য। আচ্ছা, ব্যাংক জমা দেওয়া। আচ্ছা, যে নিবে সেই প্রথম মালিক হবে। মালিক হবে। আচ্ছা, তার মানে বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। আচ্ছা, বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে গাড়িটা সে রেজিস্টার করে নিতে পারবে। ব্যাংকে টাকা জমা দেওয়া আছে বাট ফাইল জমা দেওয়া হয়নি। আচ্ছা, টাকা জমা দেওয়া কিন্তু ফাইল জমা দেওয়া হয়নি। ফাইল কাগজপত্র ব্যাপারে রাজীবই আপনাদের সহযোগিতা করতে পারবে যদি আপনারা পারচেজ করেন। আচ্ছা, আমরা সব দিক থেকেই আসলে গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি, গাড়িটা কি কেমন কন্ডিশনে আছে। গাড়িটা চাবি দুইটা আছে। আচ্ছা, দুইটা চাবিও আছে এখানে, আমরা চাবি দুইটা দেখতে পাচ্ছি, দুইটা চাবিও আছে। বেশি চলেও নি গাড়িটা, ফ্রেশ কন্ডিশন, দেখতে একদমই নতুনের মতো। আচ্ছা, এটার প্রাইস পড়বে কত, বা আস্কিং প্রাইসটা কত এটার? এটা চাচ্ছি আমরা 1.5 লক্ষ টাকা। 1,50,000 টাকা বর্তমানে নতুনটার মার্কেট প্রাইস কেমন? এটা উইদাউট রেজিস্ট্রেশন ছাড়া যে 1,71,000। আচ্ছা, 1,71,000 বা ধরলাম 1,70,000-এর মতোই হচ্ছে গিয়ে প্রাইস, সেটা প্রায় 20,000 টাকা কমে, প্রায় নতুন নতুনের মতো একটা কন্ডিশন, নতুন গাড়ি। হ্যাঁ, নতুন কন্ডিশন। 1,70,000 টাকা খরচ করার পরেও তো হচ্ছে পেপার্স করতে আরও 10-12,000 টাকার মতো, 14,500 টাকা যায়। 14,500 টাকা যায়, তার মানে গাড়ির দাম পড়ে যায় তখন 1,81,000 টাকা বা 1,80,000 উপরে চলে যায়। তো সেক্ষেত্রে 1,50,000 টাকায় আপনারা এই গুড কন্ডিশনে এই বাইকটা কিনতে পারতেছেন। পালসারের স্পেসিফিকেশন স্পেশাল কিছু বা এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই। আমাদের দেশের রোড কন্ডিশনের জন্য পালসার খুবই সুইটেবল একটা গাড়ি। আমাদের দেশের রোড কন্ডিশনে গাড়িটা প্রচুর
প্রচুর ভালো পারফর্ম করে, এই জন্য সবাই এই গাড়ি খুব পছন্দ করে। এটার 150 সিসি ইঞ্জিন সামনে, এটা সিঙ্গেল ডিস্ক ব্রেক এডিশন, পিছনে ড্রাম ব্রেক, টিউবলেস টায়ার, নতুন এডিশন যেগুলো সবই টিউবলেস টায়ার। এবং আগে যে ক্লাসিক ব্যাপারটা ছিল পালসারে সেটা এখনও আছে, এবং কালারটা তো দেখতেই পাচ্ছেন রেড কালার। রেডের যে গ্রাফিক্সটা, এই গ্রাফিক্সটা পুরানগুলোর থেকে একটু ভিন্ন। ঠিক আছে, চলুন আমরা দেখে নেই 2018 পালসারটি। আচ্ছা, এটা হচ্ছে 2018 মডেল পালসার, 150 সিসি ইঞ্জিন, দুইটারই একই। আপনার এখানে হচ্ছে ইঞ্জিন গার্ড যেটা ছিল ওইটাতে ইঞ্জিন গার্ড নেই, দুইটা গাড়ি হচ্ছে এক সিঙ্গেল ফ্রন্ট ডিস্ক ব্রেক, পিছনে ড্রামস ব্রেক। এই গাড়িটার পেপার্সের ব্যাপারটা যদি আমরা একটু রাজীবের কাছ থেকে শুনি, পেপার্সটা গাড়িটা শোরুম পেপার আছে, শোরুম পেপার আছে, অন টেস্টে আছে, পেপার্স তো করানো যাবে যে কোনো সময়, তাই না? বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে করে নিতে পারবে, বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে পেপারটা করে নেওয়া যাবে, শোরুম থেকে চাইলে ওনার নামে চেঞ্জ করে নিতে পারবে, যে নিবে তার নামে শোরুম পেপারটা তার নামে নিয়ে যেতে পারবে। দুইটা গাড়ি পাশাপাশি আমরা এনে রেখেছি, আর এখন বর্ষাকাল, এই কারণে একটু মোটরসাইকেলগুলোতে কাদা লেগে আছে, বাট আপনারা দেখলে বুঝতে পারবেন যে কন্ডিশন ভালো, গাড়ির কন্ডিশন ভালো আছে। রাজীব, এটার আস্কিং প্রাইসটা কত? একটু গাড়ি চলছে কত সেটা দেখি। হ্যাঁ, আগে গাড়িটা কত চললো একটু দেখি আমরা। 5,000 না, 11,000, সরি, 11,315 কিলোমিটার, 11,315 কিলোমিটার চলেছে গাড়ি। এটার দুইটা টায়ার টিউবলেস, এটারও টিউবলেস টায়ার ফিচার, এবং আর সব কিছু মনে হয় একই, তাই না? ওই গাড়িটার সাথে এই গাড়িটার আর মনে হয় তেমন বিশেষ কোনো পার্থক্য নেই, বডির গ্রাফিক্সের পার্থক্য আছে, হ্যাঁ গ্রাফিক্সের পার্থক্য আছে, ইঞ্জিন বা অন্য সব ফিচার একই রকম। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে তাহলে? এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,22,000 টাকা, আস্কিং প্রাইস 1,22,000 টাকা। 1,22,000 টাকার পরেও হচ্ছে নেগোসিয়েশন করার সুযোগ আছে, আপনারা চাইলে রাজীবের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কথা বলে আপনারা নেগোসিয়েশন করে নিতে পারবেন। আর যদি এই ভিডিও দেখে যান তাহলে অবশ্যই রাজীব কিছু ডিসকাউন্ট দিবে আপনাদেরকে। তো চলুন গাড়িগুলো স্টার্ট করে দেখা যাক, ইঞ্জিনের সাউন্ডটা কেমন আছে এটা একটু আমরা রেকর্ড করে দেখার চেষ্টা করি। এটা অবশ্য মাইক্রোফোনে কখনো বোঝা যায় না অ্যাকচুয়ালি সাউন্ডটা অ্যাকচুয়ালি কীরকম, তারপরেও দেখি যে কীরকম সাউন্ড আসে। সেলফ স্টার্ট, একবারেই স্টার্ট হয়ে যায়, একদম নতুনের মতোই আছে এক্সস্ট নোট। বেশ ভালো সাউন্ড। আচ্ছা, অন্য গাড়িটার সাউন্ডটা আমরা একটু শুনি, এইটাকে আমরা বন্ধ করে দেই, অন্য যে গাড়িটা আছে সেটার সাউন্ডটা একটু শুনি। নিউ পালসারের যে ক্রাঞ্চটা, সেই ক্রাঞ্চটা এখানেও পাওয়া যাচ্ছে, সো বোঝা যাচ্ছে যে ইঞ্জিন গুড কন্ডিশনে আছে। এখনো আমরা স্টার্টে রেখেছি গাড়িটা, একদম একদম স্মুথ ইঞ্জিন সাউন্ড, দুইটা গাড়িরই ইঞ্জিন সাউন্ড একদম স্মুথ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং আপনারা যদি অল্প দামের ভিতরে মোটরসাইকেল কিনতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন। আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে এবং কী কী মোটরসাইকেল বা গাড়ি অ্যাভেলেবেল আছে সেইটাও আমরা দিয়ে থাকি, এবং সেইটা আপনারা ডিসক্রিপশন থেকে জেনে নিতে পারবেন। আমরা প্রতি সপ্তাহে শনিবার দিন একটা ভিডিও দেই, এবং এছাড়াও সপ্তাহে অন্য দিনগুলোতেও ভিডিও দেওয়ার চেষ্টা করি।
এবং আমরা সবসময় প্রতি সপ্তাহে আপডেট করি যে কী কী মোটরসাইকেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে হন্ডা সিভি ট্রিগার, যেটার দাম 1,15,000 টাকা এবং এটা 11,000 কিলোমিটার চলেছে। হন্ডা লিভো, এই বাইকটির আস্কিং প্রাইস 95,000 টাকা এবং এটি 650 কিলোমিটার চলেছে। সুজুকি GSXR, যার প্রাইস ধরা হয়েছে 2,95,000 টাকা এবং এটি অ্যারাউন্ড 10,000 কিলোমিটার চলেছে। সুজুকি জিক্সার, যার দাম ধরা হয়েছে 2,10,000 টাকা এবং এটি 2,500 কিলোমিটার চলেছে। অ্যাপাচে 4VX কানেক্ট, এটার দাম ধরা হয়েছে 1,90,000 টাকা এবং এটি 2,900 কিলোমিটার চলেছে। থ্যাংকস ফর ওয়াচিং।